আসসালামু আলাইকুম, শুভ সকাল। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। হ্যাঁ, তোমরা জানো ইতিমধ্যে তোমরা বই পাই গেছো এবং তোমাদের হাতে একটা করে অ্যাসাইনমেন্ট পৌঁছে গেছে ম্যাথের। তো অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো তোমাদের A4 সাইজের কাগজে লিখতে হবে। তো তোমাদের যে অ্যাসাইনমেন্টটা দিছি, হয়তো তোমরা বই খুঁজতেছ, লিখতেছ, কেউ পাচ্ছ না বা পাচ্ছ এমন। তো আজকে আমি তোমাদের এই অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো পড়ে দেবো। তো ক্লাসটা ফলো করো। আর আমি তোমাদের জিয়াস নার মোবাইল নম্বরটা এখানে দিয়ে দিচ্ছি। যদি কোনো প্রবলেম, কোনো অঙ্কের মধ্যে প্রবলেম, তবে তুমি গেছিলে আমার ফোন দিয়ে দিবা, ফোন দিবা, সংসার বলবা, আমি যাতে খুব পারি হেল্প করব। আচ্ছা, তারপরে এখন তো আমরা তাহলে এই শীটটার মধ্যে চলে যাই। দেখো শীটটা, যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, প্রশ্নগুলির উত্তর লিখো। প্রশ্নগুলির উত্তর লিখতে বলছে। 1 নম্বর কি, প্রাথমিক গণিত বইয়ের পৃষ্ঠা নং 6, পৃষ্ঠা নং 2-এ পাকা আমের সংখ্যা কয়টি। বাহ, পাকা আমের কথা বলা হয়েছে। তোমরা তো পাকা আমের কথা শুনলে খুব মজা পাওয়া, তাই না? দুই পৃষ্ঠার মধ্যে যা দেখো, এই যে দুই পৃষ্ঠা, এখানে দেখো পাকা আমের সংখ্যা। এই যে এই পাশে একটা গাছ আছে, এখানে কাঁচা আম, এই পাশে একটা গাছ আছে, এখানে পাকা আম, তারপর নিচেও আছে পাকা আম। তাহলে পাকা আমের সংখ্যা কি, কয়টি? এখানে কিন্তু বলে নাই যে গাছের মধ্যে পাকা আমের সংখ্যা কয়টি, আমাদের বলছে পাকা আমের সংখ্যা কয়টি। অর্থাৎ এখানে আমি সব জায়গায় হিসাব করবো কয়টা পাকা আমের ছবি আছে বা ইয়ে আছে, ফটো আছে। আচ্ছা, তাহলে দেখো এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 101, 102, 103, 104, 105, 106, 107, 108, 109, 110, 111, 112, 113, 114, 115, 116, 117, 118, 119, 120, 121, 122, 123, 124, 125, 126, 127, 128,
দেখছি 26টি। আচ্ছা দ্বিতীয় নম্বর প্রশ্নটা দেখো কি আছে। দ্বিতীয় নম্বর প্রশ্নটা আছে সংখ্যার মান কোন দিক থেকে হিসাব করা হয়। আমরা জানি সংখ্যা মান সব দিক থেকে আমরা সব সময় আমরা ডান পাশ থেকে হিসাব করি। কোন পাশ থেকে? ডান পাশ থেকে হিসাব করি। হ্যাঁ তারপরে দেখো তাহলে দুই পাশ দুই নম্বর আমরা লিখে দিছি যে ডান পাশ থেকে আমরা হিসাব করি, ডান পাশ থেকে হিসাব করি। আচ্ছা তারপরে দেখো সংখ্যার মান কোন দিক থেকে গণনা করার জায়গায় লিখো। এক নম্বর দুই নম্বর ডান পাশ থেকে লিখছি। তারপর হচ্ছে তিন নম্বরে দেখো একুশ ও বাইশের মধ্যে কোন সংখ্যাটি বড়। একুশ ও বাইশ এই দুটো সংখ্যার মধ্যে কোনটা বড়? অবশ্যই বাইশ বড়, একুশ ছোট। হ্যাঁ তাহলে বাইশ সংখ্যাটি বড়। চার নম্বর প্রশ্ন দেখো ছোট সংখ্যাটিকে গোল রাগ হয়। এখানে দেখো দুটো সংখ্যা দেওয়া আছে খড়গুড়ে, একটা পঁচিশ আর একটা হচ্ছে আঠাশ। তো এখানে বলা হয়েছে ছোট সংখ্যাটিকে গোল করে রাখবো। এখানে দেখো এটা পঁচিশ একটা আঠাশ, এই দুইটা আমরা যেভাবে আসছে সেভাবে লিখছি, লেখার পরে যেটা ছোট সেটাতে গোল চিহ্ন দিচ্ছি। আচ্ছা তারপরে যা পাঁচ নম্বরটা ছোট থেকে বড় সাধারণ, এখানে তিনটা সংখ্যা লিখছে ছত্রিশ চব্বিশ উনিশ, ছোট থেকে বড় করে সাজাইটি বলছে। হ্যাঁ ছত্রিশ চব্বিশ কোথায়? ছত্রিশ চব্বিশ উনিশ। তাহলে এটা আমাদের ছোট থেকে বড় মধ্যে সাজা, প্রথমে ছোটটা লিখব তারপরে বড়টা লিখবো তারপরে সবচেয়ে বড়টা লিখবো। সবচেয়ে ছোট যেটা সেটা প্রথমে লিখবো, তারপরে এটা বাদ দিয়ে যেটা ছোট সেটা লিখবো, তারপরে এটা বাদ দিয়ে যেটা থাকবে সেটা লিখবো। বুঝা গেছে? আচ্ছা তারপরে ছয় নম্বরে যাও বড় থেকে ছোট সাজাবে একইভাবে এটার মতো, এটা ছোট থেকে বড় সাজাইছি, এটা হচ্ছে বড় থেকে ছোট সাজাবে। তাহলে সবচেয়ে বড় সংখ্যা ওখানে দেখো ছয় নম্বরে পঁচিশ, তারপরে তারপরে পঁচিশ বাদ দিয়ে বড় সংখ্যা চব্বিশ, তারপরে যদি একটাই থাকতেছে এটা লিখবো। আচ্ছা এবার দেখো সাত নম্বর, প্রাথমিক গণিত বইয়ে পৃষ্ঠা নং ছয় এ কতটি মুরগির ছবি আছে। এখানে মুরগি আছে বলছে, মুরগি বা মুরগির ছবি আছে দেখো। তাহলে আমাদের ছয় পৃষ্ঠা যাইতে হবে, ওইটা নাও বইটা নিয়ে ছয় পৃষ্ঠা চলে যাবো। দেখো এখানে কিন্তু প্রথমে একটা ঘর করে দেওয়া হয়েছে তোমাদের হিসাবের সুবিধার জন্য। কেন? কারণ এখানে দশটা আছে, এভাবে যদি আমরা ঘর দশটা দশটা করে নিই তাহলে সুবিধা হবে। দেখো ঘর কটা করছি, একটা দুইটা তিনটা,
চারটা পাঁচটা ছয়টা, ছয় দেশে ষাট, এবং ঘরের বাইরে দেখো আছে তিনটা, এক দুই তিন, তাহলে 63টা। তাহলে 36টায় মুরগির সংখ্যা হচ্ছে 63টি। এই যে লেখছি 7 নম্বর, 8 নম্বর দেখো কি, এই যে এখানে একটা মান দেওয়া আছে সংখ্যা প্রচুর, 5, 10, 1, এটা কি হয়? 5 হাজার কি? এটা আমরা এই যে লিখছি 5 হাজার কি হয়? 51, এটা কোথায় লিখছি? তারপরে দেখো তোমার 9 নম্বর, 22 নম্বরটি অঙ্কে লিখো, 22 অঙ্কে লিখতে বলছে, তাহলে নিচে সংখ্যা প্রতীকে লিখতে হবে। আচ্ছা, তারপরে 10 নম্বরের নিচের সংখ্যাটিকে কোনটি জোড় সংখ্যা লিখো? এখানে দেখো 21 আছে, 12 আছে, তারপর 13 আছে, তারপর হচ্ছে 11 আছে, এর মধ্যে জোড় সংখ্যা কোনটা, অর্থাৎ যেটাকে জোড়া জোড়া করে ভাগ করা যাবে, জোড়া জোড়া করে ভাগ করা যাবে কোনটাকে? অবশ্যই 12কে জোড় সংখ্যা বলবো, কারণ 12কে 6 ভাগ করা যায়, সবাই কোনো কোনোকে দলে দলে দুই দিয়ে দুইটা দলকে দল করে ভাগ করে যাওয়া যাবে না, ঠিক আছে? 12 হচ্ছে জোড় সংখ্যা। আচ্ছা, তারপর 11 নম্বর যাও, নিচের সংখ্যাটিতে কোনটি বেজোড় সংখ্যা? দেখো এখানে নিচের সংখ্যাটিতে কোনটি বেজোড় সংখ্যা, এখানে কোনো সংখ্যা দেওয়া হয়নি, একটা মিস্টেক হয়ে গেছে, তো এখানে তোমরা একটা বীজের সংখ্যা লিখে দিবা তোমাদের ইচ্ছা মতো, তোমাদের ইচ্ছা মতো একটা বীজের সংখ্যা লিখে দিবা, মনে করো হচ্ছে 15 একটা বীজের সংখ্যা লিখে দিলাম, 15। আচ্ছা, তারপর 12 নম্বর দেখো, 12 নম্বর যোগফল জোড় সংখ্যা হলে গোল দাগ দাও, এখানে যোগ দেওয়া হয়েছে দুইটা, একটা 4+2, একটা 2+3, দেখো কি হয়েছে, এটা হয়েছে 6, এটা হয়েছে 5, তাহলে জোড় সংখ্যা হচ্ছে এইটা, জোড় সংখ্যাতে গোল চিহ্ন দিতে বলেছে, যেন আমরা গোল চিহ্ন দিয়ে দিছি। আচ্ছা, 13 নম্বরে যাও, খালি জায়গায় সংখ্যাটি লিখো, এখানে দেখো 4, 6, 8, 4 আছে, 6 আছে, 8 আছে, তাহলে পরেরটা কি হবে? দেখো যে 4, 5 বাদ দিয়ে 6 লিখে দিছি, তারপরে হচ্ছে তোমার 7 বাদ দিয়ে 8 লিখে দিছি, তাহলে 9 বাদ দিয়ে 10 লিখবো। হ্যাঁ, একইভাবে দেখো 12, 13 বাদ দিয়ে 14 লিখছি, তাহলে 15 বাদ দিয়ে 16 লিখবো, তাহলে এখানে 17 বাদ দিয়ে 18, ঠিক আছে, তাহলে এই সংখ্যা দুটো হচ্ছে 18, একটা হচ্ছে 10, একটা হচ্ছে 18। 14 নম্বরটা দেখো যোগ করতে বলছে, 5 আর 3 যোগ করতে বলছে, দেখো এখানে তোমাদের 5টা লাঠি আছে, 1, 2, 3, 4, 5, আর নিচে আছে আবার 3টা লাঠি, হ্যাঁ আবার 3টা লাঠি তুমি পাইলে, 1, 2, 3, তাহলে কটা হলো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা লাঠি, হ্যাঁ এভাবে যোগ করলাম। এখন এখানে দেখো 6টা লাঠি থেকে তোমার 5টা লাঠি চলে গেল। আচ্ছা, এখানে মনে হলো 6টা লাঠি, 1, 2, 3, 4, 5, 6, 6টা থেকে 5টা বাদ, এই যে 5টা বাদ, তাহলে থাকলো কটা? 1টা, তাহলে উত্তর 1। 16 নম্বরটা দেখো যোগ করো, উপরে 4, 5, নিচে হচ্ছে 2, 5, অর্থাৎ উপরে হচ্ছে 45, নিচে হচ্ছে 25, যোগ করো, 5, 5 যোগ করলে কত হয়? 5টা লাঠি আর 5টা লাঠি 10টা লাঠি, 10-এর কত হবে? 10-এর বসাবো আমরা 0, 10, এই যে 10, 10-এর এই 0টা এই পাশেটা বসাবো, আর এই একটা আমাদের হাতে থাকবে, 4 আর 2 = 6, 6 আর 1, আর এই হাতে একটা এখানে যোগ করে দেবো, তাহলে হলো 7, তাহলে হলো 70। আচ্ছা, 17 নম্বরটাতে যা যোগ করো, আগে 26+31, তাহলে এইটা আর এটা যোগ করতে হবে, 6 আর 1 কত হবে? 7, তারপর দেখো 3 আর 2 = 5 হয়ে গেছে। তারপর 18 নম্বরটা দেখো বিয়োগ করো, উপরে 15, নিচে 10, তাহলে দেখো নিচে সমানে ছোট হয়, তাহলে সমস্যা নাই, তাহলে উপরে যা আছে তাই উঠাবো 5, হ্যাঁ আর এখানে আছে 1 থেকে 1 মিলাতে কত লাগে? 1 লাগে না, শেষ 1 থেকে 1 বাদ দিলে 0, তো 0 সামনে লেখা দরকার নেই, তাহলে উত্তর হচ্ছে 5। 19 নম্বরটা দেখো গুণ করতে বলছে, গুণ মানে কি? আমি তোমাকে 1 টাকা দিলাম, আরেকজনকে তার দ্বিগুণ দিলাম, তাহলে কত দিব? 2 দিয়ে গুণ 2 গুণ, তাহলে 2, তাহলে এখন এখানে 3 গুণ 3, 3 3-এর গুণ করলে কত হয়? হ্যাঁ 3 বা 3, তাহলে হবে 9, 3 3 = 9, আজকে 19 হবে। আরেকটা আচ্ছা আচ্ছা, 20 নম্বরটা দেখো আবার গুণ করে, এখানে দিয়েছি 2 গুণ 3, তাহলে এটা হবে 3 2 গুণে কত হয়? 6, 3 2 গুণে 6। আচ্ছা, এই হচ্ছে আজকে তোমাদের সমাধান, আরেকবার দেখে নাও ভালো করে, এইভাবে তোমরা সুন্দর করে লিখবা, তোমরা কাটাকাটি করবো না, প্রয়োজনে ভিডিওটা 2 বার 3 বার করে দেখবা,
বুঝতে সমস্যা হলে হেডফোন লাগিয়ে শুনতে পারো, তাহলে তোমাদের অনেক সুবিধা হবে। আচ্ছা আজকে এই পর্যন্ত, ধন্যবাদ তোমাদের সবাইকে, আগামী ক্লাসে অবশ্যই আমাদের দেখা হবে।